ইঞ্জুরি হবে আবার ফিরে আসা হবে, এটাই মজা। গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের মাঝপথে পাওয়া চোটের পর দেশে ফিরে এসে কথাটা বলেছিলেন তাসকিন আহমেদ। কেরিয়ারের পথ চলা এখনও অনেকটা বাকি, তবে যেটুকু সময় পেরিয়ে এসেছেন বারবারই তাকে থামিয়ে দিয়েছে ইঞ্জুরি কিংবা চোট, ফিরতে হয়েছে লড়াই করে নতুনভাবে। অবশ্য অনেকদিন ধরেই ইঞ্জুরি খুব একটা বাধ সাধেনি, টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন ইঞ্জুরি মুক্ত থেকে, এরপর ভারত সিরিজেও তার সার্ভিস পাওয়া গেছে। বিপিএল চলাকালীন আবার পড়ে যান ইঞ্জুরিতে, গত 30 জানুয়ারি বিপিএল এর সিলেট পর্বে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান, এমআরআই এ গ্রেড ওয়ান ধরনের টিয়ার ধরা পড়ে। ইংল্যান্ড সিরিজের কথা ভেবেই এরপর বিপিএলে আর ম্যাচ খেলেননি, এমনকি পিএসএলে খেলার প্রস্তাব পাওয়ার পরেও দেশ এবং ইঞ্জুরির কথা ভেবে লাখ টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আর খুব বেশি সময় নেই তাসকিনের তারা, তাই পরিপূর্ণ ফিট হয়ে ওঠা। এ কারণে বিপিএল শেষ করে তার জাতীয় দলের সতীর্থরা যখন বিশ্রামে কিংবা ছুটিতে, তাসকিন একা মিরপুর একাডেমি মাঠে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে নিজেকে ফিট করে গড়ে তোলার লড়াইয়ে। নিয়ম করে মিরপুরে আসছেন ট্রেনার জুলিয়ান কালাফাতোর সঙ্গে ইঞ্জুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে কাজ করে যাচ্ছেন। ওমরা পালন করে গেল শনিবার এসেছিলেন মাঠে, গেল দিন অবশ্য তাকে বল হাতে দেখা যায়নি, গা গরমের পর্ব আর পুনর্বাসনের জন্য ট্রেনিং করেছেন, রবিবার তাকে দেখা গেল বল হাতে তুলতে। নিজেই রান আপ মেপে নিয়ে ফুল রিদমে বোলিং করলেন, কোনো রকমের অস্বস্তি ছাড়াই ডানহাতি এই পেসারকে বেশ কয়েক ওভার বোলিং করতে দেখা গেছে। ইঞ্জুরি থেকে ফেরার পরেও তার বোলিংয়ে যে ধার খুব একটা কমেনি সেটা ভালোই চোখে পড়েছে। আম্পায়ারের ভূমিকায় দাঁড়িয়ে কালাফাতো তার বোলিং পর্যবেক্ষণও করেছেন। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। পাশেই স্পিনারদের নিয়ে কাজ করা জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত এসে খোঁজ খবর নিয়েছেন দলের গুরুত্বপূর্ণ পেসারের। আসলে ইঞ্জুরির কি অবস্থা বা কি করছেন সে সম্পর্কে গেল দিনই জানিয়েছিলেন তাসকিন। টিম প্র্যাকটিসও শুরু হবে, তো তার আগে এটা ওই জুলিয়ানের সাথে যে প্রোগ্রাম সেট করা ছিল সেটা নিয়ে আগাচ্ছে। আর সামনে ইংল্যান্ড সিরিজ, প্রিপারেশনটা কি কেমন? জি, আসলে সব সিরিজই তো ইম্পর্টেন্ট, তো সেইভাবে এবারেও আগাচ্ছি। এখন প্রসেসের বাইরে তো আর যাইতে পারবো না, এখন সেই অনুযায়ী আর কি প্রোগ্রাম অনুযায়ী আগাচ্ছি। অনেক যদিও ইচ্ছা যে যাতে আমরা সিরিজটা জিততে পারি, সেরাটা দিতে পারি, সব সিরিজে এটাই লক্ষ্য থাকে। তো অ্যাজ ইউজুয়াল এবারও ইচ্ছা যদি ভালো কিছু করতে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা কঠিনই হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। ওয়ানডে এবং টি টোয়েন্টি দুই ফরম্যাটের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারাতে হলে ফুল ফিট তাসকিনের অগ্নিঝরা বোলিংটাও যে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাসফিক পলক, ক্রিক ফ্রেনজি।